গুড মর্নিং এভরিওয়ান। প্রায় বছরখানেকের উপর, সম্ভবত প্রায় 1.5 বছরের পর আবার ভিডিও শুরু করলাম। পুজো শুরু হয়ে গেছে সকলেই জানো, তাই আমরাও বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে, এবং তার পাশাপাশি যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোর অপরূপ যে সৌন্দর্য সেগুলো উপভোগ করতে। তো আজ চলে এসেছি এই নদীর পাড়ে, আমি এবং আমার সঙ্গী আরও 3 জন রয়েছে, ভাই বোন এবং আমার স্ত্রী। নৌকাটা পৌঁছে গেছে তো ওই পারে? দেখাটা তো আমি পারবো। সামনে জগন্নাথ মহাপ্রভু বসে আছেন চুপচাপ। থাকতে হবে না, হ্যালো গাইজ, ওয়েলকাম টু আর নিউ ভিডিও, ওয়েলকাম টু আর ওল্ড চ্যানেল। সবাইকে অনেক ধন্যবাদ জানাই সকলের ব্যস্ততার থেকে কিছুটা সময় বের করে ভিডিওটা দেখার জন্য। আজ আমরা এসেছি সোমসার, এটা নদীর পাড়, সম্ভবত নদীটা দামোদর। মোটি না কেন? জীবন ধন্য করো, এভাবে করলে হবে না। ও তপ্ত বালুকা একবারে। সেটাই তো বলছি, বালির টান আছে, জলের স্রোতটা তুই দেখ, শুধু দেখ জলের স্রোতটা ওই জায়গাটা দেখ। ওইখানটায় যে দাঁড়িয়ে থাকতে তুই পারতে পারিস বুঝলি, কিন্তু স্রোতটা তোকে টেনে নিয়ে চলে যাবে যত ওয়েটই হোক। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করবে আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, বাই।